কোনোবার মানে টার্গেট একটা বলছিল কি আপনার? 3 পর্যন্ত বলছিল, 3 লাখ টাকা পর্যন্ত বলছিল, এখন গতবার বলছিল ওইটা, এখন এটা কিন্তু আপনার বাজার পার্টি আসলে অনেক বেশি টাকা দিচ্ছে এই গোলটার। তো আমরা একটু ওনার কাছে এখন শুনবো যে কিভাবে আপনি একটু আলোর ভিতরে আপনি প্রথমে কার দেখে এই খামারটা শুরু করতে চাচ্ছিলেন, কিভাবে কি একটু প্রথম থেকে একটু বলো, যাতে আমার দর্শক যেগুলা আছে, তারা যাতে সবাই উপকৃত হতে পারে যে না কাদের ভাই প্রথমে যে একটা গরু ছিল তখন আমার এরকম খামারের কোনো মানে ইয়ে ছিল না, পরিকল্পনা ছিল না। যখন আমি গরুর একটা বাসার থেকে মনে ভালো গরু হয়েছে, ঠিক আছে, তখন মনে হয় ভালো একটা খামার দেবো, বড় চেষ্টা করবো, চেষ্টা করতে সামনে চলে আরো ভালো বড় করে হয়েছে, ঠিক আছে। এটা আল্লাহ কি করে আপনার তো এত যে এত আপনি কোন গরু কি বিক্রি করেন নাই? এর আগে বিক্রি করেছিলাম, বিক্রি করছি গত ঈদে, বিক্রি করছি তিনটা, সাত বিক্রি করেন, তিনটা কত বিক্রি করছিলেন? তখন তো ঈদের তো লস, তবে এইখানে যে সাতটা দেখতেছি আমরা, এই সাতটা আপনার এরিদে কি দাম করছিল কেউ? দাম করে নাই না? আপনার কি এই পাংশন যে ঘাসগুলো, এই ঘাসগুলো কি আবাদ করেন? আপনি খাদ্য কি কি দেন একটু বলেন তো, ফ্যাটেনিং এর জন্য খাদ্য কি কি দেন? ভুসি আছে, খৈল আছে, তারপর আপনার নালি দর্শক আপনারা জানেন এই যে বড় বড় খামার গুলা যেগুলা সেগুলা কিন্তু আপনার ওষুধের প্রতি তেমনটা তারা ইনভলভ না, তারা খাদ্যের প্রতি ইয়া, তবে হালকা পাতলা যে কৃমিনাশক তারা সুনিশ্চিত ভাবে 3 মাস পর পর করে। আর আব্দুল কাদের ভাই যে এত বড় একটা খামারের মালিক হয়েছে বর্তমানে, আল্লাহ রহমতে ওনার অনেক টাকা হয়েছে, এখন ঈদে এই ঈদে বিক্রি করার মতো 3টা সার আছে। তো দর্শক, এই ঈদের জন্যে আপনারা যদি বড় বড় সার নিতে চান, সেক্ষেত্রে আমি 3টা সার আপনার, এটা এটা সার না, এই 3টা সার।